আওয়ামী পরিষদ আওয়ামী লীগ আছির প্রদেশ সৌদি আরব আয়োজিত খামিস মোশাইদ বাঙালি মার্কেট হোটেল জুবলিতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ১৬ ডিসেম্বর এসব অনুষ্ঠান সম্পন্ন হয় সংগঠনটির সভাপতি এম এ সাদেক অনুষ্ঠানের সভাপতি হিসেবে সমগ্র আয়োজন সমন্বয় করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আলহাজ নুরুল কাশেমের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয় মহান বিজয় দিবস বীর বাঙালির অহংকার এই প্রতিপাদ্যকে ধারণ করে আলোচনা সভা পর্বে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও বাঙালির বিজয়ের পটভূমিতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি এম এ সাদেক সাধারণ সম্পাদক আলহাস নুরুল কাশেম উপদেষ্টা নুরুল হাকিম সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ও মহেশখালীর সন্তান আলহাস মোহাম্মদ সৈয়দ খান অর্থ সম্পাদক সিফাত বাঙালি তথ্য গবেষণা সম্পাদক মোক্তার আহমদ বক্তব্য রাখেন জয়নাল মোহাম্মদ ইনুস আজিজুল্লাহ মোহাম্মদ মাসুদ নঈমুদ্দিন মহম্মদ আবদুল্লাহ জমির উদ্দিন নূর কাসিম জানে আলম সোনামিয়া মোহাম্মদ রফিক জাকের হোসেন ও বেলাল সহ অন্যরা আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় পরে সৌদি আরবের ওই এলাকায় অবস্থানরত বাঙালি কমিউনিটির সবাইকে নিয়ে ভোজ অনুষ্ঠান সম্পন্ন হয় ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সৌদি আরবের এই আলোচনা সভায় কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের কৃতি সন্তান এবং ওই সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আলহাজ মোহাম্মদ সৈয়দ খান তার বক্তব্যে বলেন যতদিন বেঁচে থাকব জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করে যাব এবং গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারও জয়যুক্ত করতে কাজ করে যাব ইনশাল্লাহ এদিকে বাংলাদেশে থাকাকালীন আলহাজ মোহাম্মদ সৈয়দ খান একজন বঙ্গবন্ধুর আদর্শের নিবেদিত প্রাণ সৈনিক হিসেবে পরিচিত ছিলেন এলাকায় তিনি ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটিতে দায়িত্বশীল থেকে দলের জন্য অসাধারণ ভূমিকা রেখেছেন ডেক্স রিপোর্ট